আমার মনে হয় আমাকে আগে শেখা উচিত এবং সাথে সাথে আমার বেবিদেরকেও শেখানো উচিত অবশ্যই এই টাইপের স্যার প্রনাউন্সিয়েশন আমি আমার মনে হয় আমি এর আগে শুনিনি আর কি আমার সেন্সের যতটুকু মনে হয় এই প্রনাউন্সটা আসলে আমি শুনিনি স্যার কোনো সময় জেনে খুব ভালো লাগলো এবং আমরা উৎসাহিত হলাম উই ইন্সপায়ার্ড এবং আমরা আরো চেষ্টা করব উই উইল ইম্প্রুভ আওয়ার কোয়ালিটিস আমাদের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করব আরো

এই যে সবার সুন্দর মুখটা দেখবেন হাসি দিলে চেহারাটা একটু সুন্দর হয়ে যায় মানে আরেকটা আর হাসি না দিলে চেহারাটা দেখেন কেমন কিছু না হাসি দিলেই দেখবেন আপনার চেহারাটা আরেকটু সুন্দর হয়ে যাবে ইট উইড বি মোর হ্যান্ডসম আর আমরা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজের পরে কাজ করব আমি ব্যক্তিগতভাবে তো করবোই এটা ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ইংলিশ অর বাংলা ম্যানার্স এই তিনটা জিনিস আমি খুব গুরুত্ব দিব আল ফোকাস ইন দিস ফার্টস আবার বলি শোনেন মন দিয়ে শোনেন লিসেন উইথ মাচ কেয়ার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইভেন বাংলা মাঝে সাথে আমরা টাচ করবো বাংলা ল্যাঙ্গুয়েজ এন্ড বডি ল্যাঙ্গুয়েজ বডি বলার সময় আপনি কিভাবে বলবেন আর সাথে ম্যানার্স মানে শিষ্টাচার ভদ্রতা ম্যানার্স অ্যান্ড এটিকেট এই তিনটা জায়গায় আমি আমি ব্যক্তিগতভাবে ফোকাস করব আল ফোকাস ইন ঠিক আছে হ্যাঁ আমি এই কথাগুলো আবার আপনাদের কাছে পরে শুনবো আপনারা ঠিক মতো শুনেছেন কিনা এটা জিজ্ঞেস করবো আমি হ্যাঁ তো আচ্ছা তার আগে বিফোর আই স্টার্ট লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ প্লিজ অ্যালাউ মি আমি আমার পরিচয়টা দেই আমার নাম হচ্ছে শামীম হাসান নাহিন মোহাম্মদ শামীম হাসান নাহিন প্লিজ কল মি নাহিন মাই ফুল নেইম ইজ আবার বলি My full name is Shamim H. Nahin. Please call me Nahin. Our name is Shahana. Oh, sorry. Mr. Jakaria is holding the book, English Doctor. <laughs> Thank you, Mr. Jakaria. when did you collect this book? Mr. Jakaria and me to Mike, and if you can speak up. Oh, you collected I collected this book today.

ঠিক আছে তো তবে হ্যাঁ তবে আমরা চাই একটু মানে ধরেন আমরা যদি কম খাই কিন্তু ভালো জিনিস খেতে হবে কম শিখবো কিন্তু ভালো জিনিস শিখবো বুঝতেছেন এইটা একটা নীতি হওয়া উচিত আমাদের আমি কম খাবো কিন্তু ভালো জিনিস খাবো ওই যে রাস্তার পাশে মাংস বিক্রি করে না গরু মাংস এটা আমি কিনবো না আমি একটু আমি মানে আপনি ভালো থেকে থেকে দরকার আধা কেজি কিনবো আধা কেজি কিনবো আধা কেজি কিনবো তার সাথে দুই কেজি আলু দিব চার পাঁচটা বোম্বাই মরিচ দিব আধা কেজি মাংস দশ জনে খাবো ছোট ছোট টুকরা করব বুঝেছেন যারা খানদান যাদের খানদান রয়েছে অভিজাত যারা রুচি আছে যাদের তারা কম খাবে কিন্তু ভালো জিনিস খাবে আর যারা গরিব মানসিকতা মানসিকতাই গরিব মানে অর্থে তো গরিব হয় না মানুষ

আমরা আমরা এবার আবার পরিচয়টা দিছিলাম আজকে ফার্স্ট ডে এটা ডিস আউট আমার নাম হচ্ছে সাহানা হ্যাঁ সাহানা এটা বলা কারণ আছে সামিন হাসান নাহিম তাহলে কি না সাহানা তাই না এটা সিস্টেম টেকনিক করে আপনি আমার নামটা মনে রাখতে পারেন এটা মানুষের নাম সাহানা ঠিক একই ভাবে টেকনিক করে আপনি দিতে শিখবেন আমি আপনাদের কিছু টেকনিক দিব সেন্টেন্স তৈরি করার কৌশল দিব

আমাদের দেশে অধিকাংশ মানুষেরই বেসিকে দুর্বল আমরা হ্যাঁ অধিকাংশই এটা আপনি আলাদা যারা ইংরেজিতে মোটামুটি ভালো এরা সংখ্যালঘু তো বেশিরভাগই তো ভালো না আমরা হচ্ছে যারা হ্যাঁ আমরা যদি কম পারি তার মানে হচ্ছে যে শেখার সুযোগ আছে তাদের অহংকার থাকে না যারা একটু পারে তাদের মধ্যে অহংকার থাকে

Miss Sabrina can you can you unmute your mic Assalamu alaikum alaikum as and Abni and how are you Abni Yeah I am alhamdulillah I am fine You are fine Yeah this is the first day right Yeah this is my first time the first day and um and uh and uh, would you introduce yourself please আপনার পরিচয় টুক দিবেন সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে সাবরিনা বলছি আমি একজন হাউস ওয়াইফ হাউস ওয়াইফ এতদিন পরে এসে রিয়েলাইজ করলাম যে আসলে নিজের কিছু স্কিলটা ডেভেলপমেন্ট মানে ইম্প্রুভ করা প্রয়োজন বেসিক্যালি দেখা যায় যে আসলে আমার বাচ্চা তো ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি হয়েছে দেখা যায় ওরা বাসায় কাউকে পায় না যে একটু প্র্যাকটিস করবে ল্যাঙ্গুয়েজটা আর তার সাথে সাথে আমি আরো কিছু সমস্যা মানে গা থেকে রিয়ালাইজ করলাম যে আসলে নিজেকে একটু ইমপ্রুভ করা প্রয়োজন আচ্ছা হ্যাঁ ওইটার থেকে আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম যে না আসলে নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন নিজের একটু আহ স্কিলটা ডেভেলপমেন্ট গিয়া করা ইমপ্রুভ করা প্রয়োজন কোথা থেকে এখানে একটা সাথে সংযুক্ত হওয়া আর এটা আহ এটা মে আমার আহ ফার্স্টে একটা ফ্রি ক্লাস করেছিলাম দেন আহ স্যাটারডে তে একটা ক্লাস ছিল আমেরিকান টিচার এর সাথে মিস জোলির সাথে এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার সাথে ফার্স্ট মিস্টার নাহিদ নাহিন স্যারের সাথে ফার্স্ট ক্লাস আচ্ছা 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 অনেক ধন্যবাদ আপনি ক্লিয়ার বলেছেন ইয়োর চিলড্রেন আর স্টারিং ইন ইংলিশ মিডিয়াম স্কুল আসলে যখন ওরা মানে ইংলিশ কথা বলে তখন আমার কাছে খুব আনকম লাগে যে আমি ওদের কোনো বুঝি বা রিপ্লাই দিতে পারি না তো সবকিছু মিলাই হম সবকিছু নেওয়া আর হ্যাঁ আর হচ্ছে দেশের বাইরে গেলে খুবই প্রবলেম হয় কমিউনিটেড মানে যা করা কমিউনিকেশনে অনেক বেশি প্রবলেম হয় এই আর

I'll mute your mic. Would you please, Mr. Masum Billah? Can you hear, Mr. You heard me. Salamualaikum. Alaikum assalam. How are you, sir? I'm fine. Kamu nasun sir? I'm fine. Kamu nasun sir? When I'm fine, you don't have a smile. You're <laughs> saying I'm fine, but without a smile, how come I'm fine? তাই না এইবার ঠিক আছে আপনি যদি বলেন কেমন আছেন বলে আই এম ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ এবার বললে শুনতে ভালো লাগবে না তো বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এর সাথে কি লাগবে বলেন মাসুম 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 স্যার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে হ্যাঁ বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ভয়েস ল্যাঙ্গুয়েজ ইট ইজ লাইক আই এম ফাইন থ্যাংক ইউ এন্ড হাউ আর ইউ আপনার কণ্ঠ হাসবে ভয়েস উইল স্মাইল ওকে হ্যাঁ আপনার ভয়েস কে হাসতে হবে চেহারা হাসবে

but uh, when i introduced Chisol, uh, mr. mr. Yashishar, and i uh, heard uh, some little baby uh, speaking english. i saw they uh, speak like british and american. i'm in mean fournier. i'm actually working with fournier. that's why i want to learn. Uh, listening, listening, i have some problem in listening. so that uh, i think uh, mm -hmm. if we continue and uh, if you are support me, then i will. Uh, 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 my listening power actually i need please thank you sir thank you so much for your time okay very nicely mr bilal has said to us that he was surprised he was so happy to see some children speaking in english and that impressed him and he decided to join here to enroll his name over here okay. and as he was speaking or talking to foreigners so he

How many fingers are there Samira you are wearing glasses can you count how many fingers are, uh, over here how many fingers Yes sir there is two fingers There are two fingers Okay thank you sir there are two fingers Really are there two fingers <laughs> Yes sir I can see No 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 Okay uh, let me ask

ওকে স্যার আমি বাংলাতে বলি যেহেতু বলবো আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো স্যার আমি আসলে ইংরেজি ভাষাটাকে একটু কাপビックভাবে নিতে চাই আমরা এজ ইউজুয়ালি শিখি এভাবে না আমি আসলে ভাষাটা শিখে ভাষাতে একটা আসলে অনুভুতি আমাদের তা এই অনুভূতিটা যখন সিনেমা দেখি গান শুনবো তখন একটা ভেতর থেকে হাসি কান্না যদি নাই জাগলো তাহলে আর কিভাবে হলো একটা ভাষা আমি আসলে আমার ভেতরে ইংরেজি ভাষাটাকে শুনে হাসি আর কান্নাটাকে গ্রো করতে চাই যার জন্য এটা আমি শিখতে চাই স্যার আচ্ছা আচ্ছা অনেক সুন্দর করে বলেছো এবং খুব কথার মধ্যে একটু অন্যরকম মাত্রা ছিল তাই না কাব্যিক ভাবে শিখতে চাও এই কাব্যিক কথা কেন আসলো তোর মাথায় যে তুমি অনুভূতি গুলো দেখতে চাও তাই না এখানে অনুভূতি ফিল করতে চাও তাই না

You just take an oath, You just promise that. Promise you You started a good job. You got to finish. Rain or shine, rain or shine, stay with us, okay? And as you have started, you must finish. And

তারপরে আবার ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে আবার তিন চার মাস পরে আবার মনে মনে যে না ইংলিশটা আবার শিখা উচিত আমি সাথে আছি চার থেকে পাঁচ বছরের মতো কিন্তু স্যার

আমরা সুন্দর করে শুরু করি কিন্তু শেষ করি না সাধারণত আমাদের দেশে একটা প্রবলেম আছে মাঝপথে হাল ছেড়ে দিই হ্যাঁ এইটা আপনাদের করতে পারবেন প্রমিস করতে হবে ইনশাআল্লাহ ইউ মাস্ট স্টার্ট এনি মিস আপনি যেহেতু শুরু করেছেন অ্যাজ ইউ হ্যাভ স্টার্টেড ইউ গট টু ফিনিশ আপনাকে শেষ করতে হবে ঠিক আছে আমরা সাধারণত শুরু করি বাঘের মতো উই স্টার্ট লাইক এ টাইগার আর রিয়েল রয়্যাল টাইগার লাইক দিস শুরু করছি the we two weeks later you used to be a tiger now you are a mouse right sir. two weeks later we metamorphose into a goat so we started like a real royal bengal tiger and মানে হয়ে যাচ্ছে তো বিড়াল হলাম ছাগল হয়ে শেষ করলাম হ্যাঁ সবাই এরকম না অধিকাংশ এরকম বুঝেছে এই জন্য

ধরেন আমি ক্লাস নিচ্ছি সারাদিন অফিস করেছি মেলায় কাজ করেছি ক্লাস নিয়েছি আবার সাড়ে নয় সময় আবার দেখবেন উনিও দেখবেন মেশিনের মতো ভালোবাসা রয়েছে আমাদের ভালোবাসা ছাড়া এই যে মুখে একটা হাসি দিয়ে রাখছি বাইলা মাসের মতো এটা কি ভালোবাসা ছাড়া সম্ভব হ কতক্ষণ সম্ভব অভিনয় করে একটু হাসা যায় সারাক্ষণ হাসা যায় সো সো ঐজনে ভালোবাসাটা তৈরি করতে হবে এই ভাষাটা আমার ভালো লাগে এটা বলে শেষ করি আমি मिस्टर এসিসি উইলিস গানা জয়েন আস উই উইল বি वेरी হ্যাপি এন্ড লাকি টু वेलकम హి ইন রাইট দেখেন ভালোবাসার ছাড়া এটা হবে না মানে আপনি খেয়াল করে দেখেন ইংরেজি ভাষাটা কিন্তু সুন্দর এজ ইউ খাইছেন মানে সুরের ভাষা খেয়াল করেছেন এজ ইউ খাইছেন আমার সাথে একটা হাত দেন তো সবাই এজ ইউ খাইছেন এরকম হাত দেন তো এজ ইউ

হ্যাঁ এই প্রিয়ন্তী টু ডাকো তো কোকিলের ডাকটা পিয়ন্তি কোকিল কোকিল কিভাবে ডাকে প্রিয়ন্তী বিপদ পড়ে গিয়েছে শুনতে পাচ্ছে না মনে আমাকে না লজ্জাও পাচ্ছে একটু আচ্ছা তাহলে সালমান মাহমুদ একটু কোকিলের ডাকটা দাও তো সালমান মাহমুদ শুনতে পাচ্ছে নাকি আমি একাই আমার কথা শুনছি কে জানে

দেখতে হবে গ্রাম শহর একই দুইটা খেয়াল করেন এবার দেখেন খেয়াল করেন মন্দে শোনেন গুরুত্বপূর্ণ তথ্য মানে ককিল ককিলের ডাক্তার সবার ভালো লাগে কাক আর কোকিল দেখতে প্রায় একই রকম লাইক প্রায় একই রকম ভালো লাগে আমাদের কোকিলকে

Please meet your mic, my brothers and sisters. Mister Masum Billah, Oji, meet meet your Mike, sir. Please meet your mic, or else I want to meet your mics. I'm afraid. I meted all the mics, I'm afraid. I'm afraid, man. I'm sorry. It's only sound like a bad brother. Mehedi, Apna chul thi kya sir? Only sound to chul apna. Mehedi, Apna chul thi kya sir? Only sound to chul apna. Okay. আমি আমার খেয়াল করি বুঝছেন এটা আমার একটা খাসিয়াত হয়ে গিয়েছে কে কিভাবে শুনছে কথা বসেছে কিভাবে এটা খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনি আমার কথা মজা পাচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন আমি দেখি হ্যাঁ আমি দেখছি কিন্তু আপনাদের সবাই আপনাকে দেখছেন তাই না এই জন্য খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আচ্ছা তো যেটা বলছিলাম তৃতীয় জন কেন সুন্দর অসাধারণ উত্তর দিয়েছেন ওনাকে বলেছে ভাই আপনি কেন এত সৎ হোয়াই আর ইজ সো অনেস্ট হোয়াট মেড ইউ

বুঝতে পারছেন মানে ইসলামিক মানে কেন আপনি এত আইন কানুন মেনে চলেন ধর্মের আইন কানুন তো উনি বললেন যে আই আন্ডারস্ট্যান্ড হেল হেভেন আমি ব্যস্তত বুঝি না টু আফটার উনি আমাকে কি দিবেন বা না দিবেন এটা তার ব্যাপার মানে গডের ব্যাপার আমি তার ভালোবাসা চাই আই ওয়ান্ট

আপনি যেকোনো কিছু শিখবেন হালাল যদি সেটা হয় ভালো বৈধ যদি হয় পানি গ্লাসটা পানিটা ভালোবেসে খাচ্ছেন কারণ এই পানি বিশ্বের লক্ষ লক্ষ মানুষ খেতে পায় না দিস ওয়াটার এই যে পানি এই পানি ফ্রেশ ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার drinkable water. Millions of people around the world don't have water. They suffer a lot in many, many countries, in Africa, and many places. you find in this city, Dhaka, a rickshaw can't buy fresh water. A rickshaw driver. A rickshaw puller brother cannot afford a glass of water. Do you think he can buy water from a mirror? A rickshaw No, sir. No, no, no sir. No, sir.

আপনি ভাত খাচ্ছেন প্রতিদিন পঁচিশ হাজার লোক মারা যায় না খেয়ে এই বিশ্ব থেকে পঁচিশ হাজার ইউ এন্ড ফাইন্ড

আপনি আমি যখন কুডি প্লিজ শিখেছি তখন আমার মনে হয়েছে আমি সুন্দর ইংরেজি শিখে ফেলেছি আমি অফকার সাথে কথা বলতে পারবো তার আমি বলতে পারবো বিদেশে যে বা এখানে কুডি প্লিজ হে অ্যান্ সরি আমি বলতে পারবো আমাকে একটু সাহায্য করবেন আমি বলতে পারবো উডি প্লিজ অফ কিন দওর আপনি কি দয় আদল করবেন কুডি প্লিজ অ দ্য বিন্ড আমি তো বলতে পারবো মানুষকে আমার কাছে মনে হচ্ছে আর এই চমৎকার তো মাত্র তিনটা শব্দ এবং এত মধুর রিকোয়েস্ট এটা এরকম না ভাই বাংলাটা খোলেন তো ভাই বাংলাটা খোলেন তো ভাই বাংলাটা খোলেন তো ভাই এটা যে কমান্ড করেছেন আপনি আর যখন আপনি কুড়ি প্রিন্স বলবেন দেখবেন কনফার্টে নেমে গেছে আপনি বলছেন কুড়ি প্লিজ ওপেন দ্য উইন্ডো আপনি কি দয়া করে জানাটা খুলবেন এরপরে অ্যাড্রেস করতে অ্যাড্রেস করা ছাড়া তাহলে সুন্দর হয় না হ্যাঁ কথা সুন্দর না মানে কি ভাই বোন স্যার ম্যাডাম মিস্টার প্রেসিডেন্ট এরকম করে অ্যাড্রেস করতে হয় হাসি দিয়ে

ঠিক আছে আচ্ছা বেলাল আপনি আপনি হচ্ছে আমিনুল ইসলাম হ্যাঁ উনি প্রথমে কথা বলেছিলেন আপনি যেকোনো একটা রিকোয়েস্ট করেন তো output yes city. mr Amilur, could you please tell me something no, no, tell me, Donald, give me some money <laughs> yes yes mr mr Amilur, this is belal uh, please could you uh, could you give me some money please No, yes, could you please could you please Shonen, could you please give me some money brother If oh, oh thank you sir could we uh give some money brother okay why not

এলো খানদান ইংলিশ বুঝতেছেন খানদান ফাইনালি স্যার আমাকে কি থ্যাঙ্ক ইউ দিতে হবে নাকি কি বলছো তোরা আমার সেন্স থ্যাঙ্ক ইউ দিবেন থ্যাঙ্ক ইউ দিবেন বা আসু দিবেন हां सर हां দিবেন থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ ওকে থ্যাঙ্ক ইউ मिस्टर নাইন স্যার আর ইউ ডান উইথ योर ক্লাস গিভ মি গিভ মি 1 মিনিট 60 সেকেন্ডস ওকে থ্যাঙ্ক ইউ वेरी मच ओके थैंक यू

একটা শব্দ যুদ্ধ লাগাতে পারে যুদ্ধ থামাতে পারে একটা শব্দ ইউ আর রাইট আ ওয়ার্ড থ্যাঙ্ক ইউ আ ওয়ার্ড ক্যান স্টপ এন্ড স্টার্ট আ ওয়ার কি বললেন তার থেকে গুরুত্বপূর্ণ কিভাবে বললেন হোয়াট ইজ সেড ইট ইজ ইম্পর্টেন্ট বাট হাউ ইউ সেড দ্যাট মোর ইম্পর্টেন্ট কি বললেন তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে বললেন আপনার কণ্ঠ কেমন ছিল বলার ভঙ্গিমা কেমন ছিল হ্যাঁ Humility and humiliation are very close, but their their meanings are different. Humility <clears throat> and humiliation, okay? So, I enjoyed being with you. You're so lovely in life. Thank you. I said, one minute, six seconds. Minute. <laughs> well, uh, please collect the book english doctor it, it can help you a lot my dear thank you so be mr Yasir? Yes, are you ready to join us uh, yeah thank you very much thank you Professor mr uh, ladies and gentlemen uh, here we go i have been joined with another teacher of tesla bangladesh Tarek could you introduce yourself please Thank you, sir. Uh, am I uh, getting audibles, sir? Uh, I need to I think be so. sure. You know. So, uh, hello, everyone. Uh, each and everyone present here attending Tessel's lecture today. You know, this is Tarek Derby Shurka working uh, at Tessel as a language teacher, and uh, I've got to uh, congratulate you to attend us to choose us Tessel family to get trained. Uh, uh, that you just chose us, the Tassel family, means that you chose to be the smartest people around the country, around the world, um, you know. So uh, uh, it's a really a bliss and bless. It's a real blessing that we got this opportunity to attend Yes, uh, sir, uh, live, you know. Yes, uh, uh, His Excellency uh, happens to be this uh, quintessence and epitome of, of a true teacher, a true academician uh, you know He keeps redefining the true essence of education and teaching methodologies. And uh, I look forward to joining you soon. Uh, uh, stay cheerful, stay connected with us, and stay learning. Thank you so much. Uh, thank you, Mr. Tarek. And uh, thank you, Shami Ms. Nahin Sir, Shami Ms. Nahin will leave Dhaka uh, tomorrow. He's going to teach the Army Medical Cadets of Joshua Canterman. Uh, Joshua Army Medical College, and uh, he'll be back in two days. And I'll leave on 9th of August. Ladies and gentlemen, this is the first class with us at Tesla Bangladesh. Uh, we three teachers will teach you on Saturday, on every Saturday, uh, Miss Teacher Julie from USA, she will attend and she'll teach you. On Sundays and on Tuesdays, এই ফ্রেজটা একটু লিখে রাখেন অন সানডেজ সানডে এর সাথে একটা যোগ করেছি আমরা এর মানে হচ্ছে অন এভরি সানডে অন সানডেজ এন্ড অন টিউজডেজ তার মানে প্রত্যেক মঙ্গলবার এবং প্রত্যেক রবিবার স্বামী মেচ নাহিন এন্ড ইয়াসির উইল টিচ ইউ অ্যান্ড অন 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 এভরি স্যাটারডে অর অন স্যাটারডেজ অন এভরি স্যাটারডে এটা বলতে পারেন যে স্যাটারডে তো একটাই সাথে বলেন কিবার কিবার ক্লাস করো তখন আপনি বলতে পারেন অন স্যাটারডেস অন সানডেজ অন টিউসডেস অর এভরি স্যাটারডে তখন আর স্যাটারডেজ হবে না অন এভরি স্যাটারডে

শব্দ প্রনাউন্স করতে হবে সেন্টেন্স প্রনাউন্স করতে হবে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হয়েছি স্পোকেন মানে কথা বলার আপনারা কেউ বোবা ইংলিশ ক্লাসে কে কে ভর্তি হয়েছেন একটু হাত তুললে খুব খুশি হতাম বোবা ইংলিশ ক্লাস অর্থাৎ যারা মুখ বন্ধ করে থাকবেন তাহলে যদি এরকম পঁচিশ ত্রিশ জন পাই তাহলে মুখ খোলার দরকার নেই বোবা ইংলিশ ক্লাস ইজ দ্যার এনি লাইক দ্যাট নো ওয়ান ইজ লাইক দ্যাট রাইট

আমি যদি বলি এখন আটার করেন আটার করবেন আমি যদি বলি এখন লেখেন নোট করবেন হ্যাঁ হা করে তাকিয়ে থাকবেন ক্লাস করবেন না থেকে লোক যাবে ঠিক মতন এগুলো যেন আমি না দেখি হ্যাঁ মনে আল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে একবারের জন্যই সেন্ড করেছেন এখানে একটা মুহূর্ত নষ্ট করার কোনো সুযোগ নেই সো আমরা এখন বেসিক জিনিস দিয়ে শুরু করছি সো এটা লিখতে হবে না কারো ইউ ক্যান টেক স্ক্রিন শট লিখতে গিয়ে দেখা যাবে ইউ আর এটা আমার লেখা একটা বই এটা পাবলিশ হয়নি এখনো সেটা সেখান থেকে পড়াচ্ছি বইটার নাম হচ্ছে ইংলিশ ফর টিচার বইটার নাম হচ্ছে কি ইংলিশ ফর টিচার্স এই নামে বই বাংলাদেশে না আপনি ইন্টারনেট ঘাটলেও ইংলিশ ফর টিচার্স নামে কোনো বই পাবেন না দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট বুক ফর দ্য টিচার্স অফ মাদারল্যান্ড বাংলাদেশ আমরা টিচারদেরকে খালি খালি দোষ দিলে হবে না আমরা কি টিচারদের হাতে একটা বই তুলে দিতে পেরেছি যে এইভাবে এটা দিয়ে ইংলিশ শিখবেন পারিনি টিচাররাও বই পায়নি ম্যাটেরিয়ালস পায়নি শিখতে তাদের সমস্যা হয়েছে সো

তিনবার বলা উনি এরকম তিনবার বলতেন তিনবার বললে মানুষের স্থায়িত্ব হয় নিউরন এর মধ্যে সো মুখ বোবা স্পোকেন যারা করতে আসছেন তাদের মুখ খোলার দরকার নাই যারা রিয়েলি স্পোকেন ইংলিশ করতে আসছেন আমি যেন মুখ বন্ধ না দেখি আমি আমার একটু মুখ খারাপ এটা একটু মেনে নিয়ে আর কি হ্যাঁ আমি কিন্তু বকা দেই হ্যাঁ সিরিয়াস বকা দেই মানে কাজ দিতে হবে আপনার বয়স টস এগুলো বাদ দেন আপনি আমি ভাই বোনের মতো রিলেশন টিচার স্টুডেন্টের মতো রিলেশন আপনার ব্যর্থ হওয়া আমি সহ্য করব না samozগত হচ্ছে এটা সো সবাই মুখ খুলবেন সবাই ক্যামেরায় চলে আসেন সবাই ক্যামেরায় চলে আসেন আমি মুখ দেখতে চাই যে আপনারা আটার করছেন সো হিয়ার ই গো সটারডে 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 एवरीवन সটারডে সটারডে so we are not going to pronounce saturday sunday day 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 not day sunday and in the beginning you, you need to give a stress mukholtabe saturday I apni eta hajar bar use korben kintu apnar office e school e college e bondhuder hey Sadiq, when do you want to come oh i want to come on saturday i want to come on saturday. saturday. oh, your pronunciation is really nice. sunday. monday. monday. don't pronounce monday. monday. tuesday. tuesday. the americans say tuesday. british. Tuesday. And there is no word like this Tuesday. No British, no American pronounces this Tuesday. That's completely wrong. So Tuesday, Abdul Rahim, are you pronouncing? Tuesday, 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 Wednesday. In the word Wednesday, you can take notes in the word Wednesday. There is a silent letter. Here, you don't pronounce this D here. You don't pronounce it as wetness day. Rather say when's And this S sounds like the day And this is gone. So Wednesday. Wednesday. Don't say Wednesday. Don't say wetness day. Rather say Wednesday, Thursday. If it is British accent, then it's a thurs, Thursday, not Thursday, Thursday. Ah, this S is pronounced as the Thursday Friday. Shall we come on, soldiers? Saturday. Saturday sunday monday tuesday wednesday thursday friday hatollen eta hoyeche shobai yeah done right shamne the next one is the name of uh, 12 months in english Pronounced three times ja Ja, not ja, January, that's wrong. It's January. Now together, quickly. January. January. জানুয়ারি January. February, February. I was really shocked. February. আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ভিডিও দেখেছি আমি অজরিয়ালি শর্ট তাহলে ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি নাকি উচ্চারণ হ্যাঁ এ এদের কাছে আবার পরেও মানে বাঙালি এমন এক জাতি ভাই বুঝছেন যাচাই ফাচাই নাই জানুয়ারি আবার সে বাংলা লিখে দিয়েছে খুব নামকরা প্রতিষ্ঠান তার ভিডিও অনেক ভাইরালও হয় ওকে জানুয়ারি ফেব্রুয়ারি এ এটা নাকি উচ্চারণ না জানুয়ারি চ্যা নিউ অরে জানুয়ারি ফেব্রুয়ারি ওখানে একটা শোয়া সাউন্ড আছে রে Not February. The wrong children. February, March, a portable. Mokultabe, Boba spoken name to. Ape, roll, roll, not reel. Not ape, reel. Rather ape, panoras ape, 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 and then roll. April, roll. Ape, Mokultabe, everyone. এই আমি কিন্তু একটু পর ধরবো যে কোনো জন্য আনমিউট করে না পারলে তখন দুজন বকা কাকে বলে কত প্রকার কি এই আচ্ছা হোমওয়ার্ক ওয়ান লেখেন হোমওয়ার্ক ওয়ান আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে এই সাতবারের নাম পরে অডিও করে এখানে দিতে হবে হোমওয়ার্ক ওয়ান সবার দিতে হবে যারা না দিবে তাদের কেমতের বিচারের দিন আল্লাহ যেন এটা ধরে তারপর যেন আপনাকে জাননাতে পাঠান আমি চাই না কেউ জান্নামে যান মানে কেউ যদি দুঃসাহস করেন যে দেই নাই হোমওয়ার্ক কোনো ধরনের ফাজলামো করে তাহলে মানে সিরিয়াস একটা দাবি থাকবে এবং এই দাবির কোনো মাপটাপ নাই মনে থাকে যেন আমি একটু রুট টিচার আদায় করে নেই এটা আমার চরিত্রটাই ভাই এরকম হ্যাঁ মানে কিছু করার নেই হ্যাঁ ওকে জানুয়ারি সো এটা হোমওয়ার্ক ওয়ান এটা হচ্ছে হোমওয়ার্ক টু এটা হোমওয়ার্ক টু এটাও এইচ ডব্লিউ টু এটাও অডিও করে দিতে হবে সেকেন্ড ক্লাস থেকে ভিডিও করে দিতে হবে আউটপুট আসবে মাস্ট ইন সাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মোক খুলতে হবে এই দেখেন এখানে জুলাইতে দুটো সিলেবাস আছে হাজার করেন সবাই হাজার করেন আমার দিকে আই কন্ট্যাক্ট হাজার করে ক্লাব দেন চু কোনো কোয়েশ্চেন করা লাগবে না আমার ক্লাসে কোনো কোয়েশ্চেন করা যাবে না এই জন্য কেন আমার ক্লাসে বুঝবেন না এমন কোনো সুযোগ নেই আমার জীবনেও ঘটে নাই যে এটা বুঝি নাই আপনি বুঝবেন না তখন আপনি যখন শয়তান আপনার ওয়াস দিয়েছে ওদিকে তাকাইছেন একদিকে ওদিকে পাশ দিয়ে কে গেছেন ওদিকে তখন শুধু বুঝবেন না মানে আমি খুব ভালো করে বুঝি যে আমার ক্লাস আপনার হান্ড্রেড পার্সেন্ট বোঝে যাবে সুতরাং এখানে কোনো হাত তোলার সুযোগ নেই ওকে হাত জোর করেন আবার নামাজের কি আছে দুইটা সিলেবাস এবার লাই জোরে বলেন জুলাই 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 নট জুলাই দেখেন আমি সোজা যদি বলি দুটো ছেলে একটা জোর দিলাম না তাহলে জুলাই আর লাইতে জোর দেই জুলাই কানে ধরা পড়েছে জুলাই আর জুলাই ডিড ইউ আন্ডারস্ট্যান্ড সেটা না বোঝার কিছু নেই হাত হাত জাগানো যাবে না হ্যাঁ ওকে জুলাই এখানে সিলেবাল দেখেন দুটো আবার হাত জোর করে ভাগ করেন ওগাস্টে কয়েকটা সিলেবাল দুটা তাই না ও গাস্ট এখানে ও তে জোর হবে ব্রিটিশ উচ্চারণ আমেরিকান হচ্ছে এরপর একটাই খুব ভালো করে মাথায় রাখতে হবে এরপর একটা এর উপর জোর হবে

এখানে বাংলাদেশিদের হচ্ছে তিনটা সিলেবাল ইকুয়ালি বলে অক্টোবর ব্রিটিশ উচ্চারণ বললে আরও উচ্চারণটা হবে না আমেরিকান হলে হবে কট করে নোট নিয়ে রাখতে হবে অক্টোবর আমেরিকান অক্টোবর ব্রিটিশ অক্টোবর বাংলাদেশি। তো বাংলাদেশ কারো যদি শেখার ইচ্ছে তাহলে টাকা দিচ্ছেন কেন ওটা বাদ অক্টোবর অক্টোবরটা নৌ নট নভেম্বর নৌ নৌ আছে না নৌকার নৌ নৌ ভেমে জোর হবে নভেম্বর নভেম তিনটা সিলেবাল আছে নৌ ভেম বা সো ভেম জোরে বলেন নভেম্বর ডিসেম্বরে কয়টা সিলেবাল আছে

আমি কিছু বুবাই স্পোকেন কোর্স করার লোক দেখতেছি কিন্তু একদম বের করে দেবো কিন্তু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মে জুন জুলাই অগাস্ট নাম এটা অডিও দিতে হবে খাতির চলবে না আপনি হোমওয়ার্ক বাদ দিবেন যদি মারা যান মারা যাইতেই পারেন আমার মায়া কিছু নেই আমিও কালকে মারা যাইতে পারি মারা যাবেন দোয়া করবো আল্লাহ জান্নাত জান্নাত দ্বার করবেন আমি মারা গেলে দোয়া করবেন আল্লাহ সারের গুনা খাতা মাফ করে দিয়ে জান্নাত শেষ এনে কোনো খাতি মারা যাওয়ার সাথে কারো ইমোশন কাজ করবে না আপনি মারা গেলে হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই এছাড়া বিয়েও যদি করেন বাসর রাতের মধ্যে বসে রেকর্ড করে তারপরে আমার হোমওয়ার্ক দিতে হবে মনে রাখছে না কোন সুদূর বুদুর চলত নিস্তে ব্যক্তিজন নেই হ্যাঁ ওকে পরেরটা আসেন হ্যাঁ ওকে একটু করা বেশি না ওকে পরেরটা আমরা ছয় ঋতুর নাম শিখে নেই বলেন সামা ব্রিটিশ উচ্চারণ শিখছি আর এর উচ্চারণ হচ্ছে না সামার পরে বলে দি বলে নট রেইনি সিজন এবং দেখছেন আগে প্রত্যেকটা বলে সামার অটম লেট অটম উইন্টার স্প্রিং আর ওইটাই গিয়ে বলে খালি সিজন রেইনি সিজন আর ব্যাটা অন্য সিজন কই তাহলে বৃষ্টি যদি সিজন হয় তাহলে অটাম সিজন পাওয়া না কেন সামার সিজন অটাম সিজন লেট অটাম সিজন উইন্টার সিজন স্প্রিং সিজন হ্যাঁ তো কইতাছ না তুমি কইতাছো খালি রেইনি সিজন হ্যাঁ এবং সব এস এর মধ্যে লেখা আছে লেখ রাইট এম এসে অন রেইনি সিজন শালার গোরা ডিমের বোর্ডের এই শালার তো ইংলিশ জানে না তো হ্যাঁ একদিন চেক করে দেখে নাই যে এটা কি রেইনি সিজন নাকি অন্য কিছু এটা হবে কি দ্য রেইনস তাহলে বলেন সামার দা রেইনস ওঠম লেট ওঠম ব্রিটিশটা বলবে কিন্তু ওথম আমেরিকান বলবে আরম লেট অরম উইন্টার উইন্টারকে আবার আমেরিকান বলার স্প্রিং বাট আমরা ব্রিটিশটা শিখি আবার বলেন সামা আরে ভাই আজকের একটা ক্লাস তো এই দিয়ে দা রেইনস দিয়েই যথেষ্ট এটা শুনছেন নাই কোনো দিন একজন শুনছি কথাগান ঠিক কিনা হ্যাঁ শুনছেন নাকি শোনেন নাই কিন্তু সূত্র লিখে রাখেন পট করে নোট লেখে রাখেন এই দিয়ে পরে দেখেন আর আছে আর একটা কনসনেন্ট দিয়ে পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে এটার উচ্চারণ হবে দা দা রেইনস

The first one. Summer. Summer. The rains. The rains. Autumn. Autumn. Late autumn. Late autumn. Winter. Winter. Spring. Spring. Hmm. Good. Autumn. Late autumn. ইয়ের আমি গতো ইপনোর শোলো বাচোরে এক্সেনে. আমি এক্সন্দোরেও পাই নিয়ে ভাংলা � যে এক থেকে বিশ পর্যন্ত গুনতে পারে শুদ্ধ করে হ্যাঁ সো ভাবলে আর লাভ নেই তো চলেন শুরু করি আমরা বলেন রিপিট আপ টাই ওয়ান নট অন বরিশালা বলে কি অন টু থ্রি অন অন বলে অন তো ভাই উপরে ইস নট অন থার্টি অন টোয়েন্টি অন হ্যাঁ টোয়েন্টি অন শুনছেন না ভাই শুনছেন কিনা টোয়েন্টি অন অন তো ভুল ইস ওয়ান ও আ

এই ফাইভে এই টেনে বলার ব্যাপারটাকে এইভাবে করতে পারেন এই যে দেখাচ্ছে এবার একটা হাফ সার্কেল লাগবেন ফাইভ অর্থাৎ এই অর্ধবৃত্ত আঁকতে যতক্ষণ ততক্ষণ টানবেন ফাইভ নট ফাইভ সিক্স সেভেন এটাকে বাংলাদেশিরা সেভেন বলে থাকে সেভেন সেভেন বল সেভেন বল সে অ্যান্ড দেন সেভেন সেভেন

লো জোরে বলতে হবে হল নট হ্যালো 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 একটা জোরে বলিনি হল এবার জোরে বলেছি হল্লাই বোবাই স্পোকেন দেখছি কিন্তু লিখে ফেলবা শুনবার লিখবা শুনবা লিখবা জাপান একটা জোর হবে ইলেভেন এটাই বাংলাদেশিদের ভুল হয় আমরা বলে থাকি ইলেভেন ইলেভেন আমরা বলি কি টুয়েলভ একটা ঠিক নাই এবার থার্টিন থেকে এখানে সব টিনের জোর দিবেন

One number two times. Okay, sir. Could you be louder, please? Sir, I'm audible now. You are perfectly audible. Be louder. Okay. One.

জমি লিখুন আপ টু দিস ডান কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ কারো প্রবলেম থাকলে ওটা আপনার দোষে প্রবলেম আছে এই পড়ানোর পর যদি কারো প্রবলেম থাকে তাহলে আপনার জীবনটাই প্রবলেম ভাই বুঝছেন ওকে কারো প্রবলেম নাই মাসাল্লা ভেরি গুড মাই স্টুডেন্টস আর রিয়েলি গুড ওকে সামনে যাচ্ছি এটা হোমওয়ার্ক থাকলেও অডিও দিতে হবে এবং অডিওটা কখন দেবেন জানেন মজার ব্যাপার হচ্ছে এই ক্লাসের পরেই দিবেন আগামীকাল নয় আগামীকাল মানে আগামীকালই এই ক্লাসের পরে পনেরো মিনিট টাইম নিয়ে সবগুলো হ্যাঁ ওকে এবার আমরা কতগুলো নাম্বার পড়ি বলেন হ্যাঁ মাঝাবেন তুমি আমার পরে রিপিট করো আপনারা সবাই রিপিট করুন হ্যাঁ হান্ড্রেড থাউজেন্ড

ঈদের দিন আমি কিছু খাই নাই কারণ বৌমায় পোলা সব বেড়াইতে গেছে আই ওয়াজ এলোন এবং এই টাইমটা আমি কাজে লাগিয়েছি কিন্তু কষ্টও লাগছিল না খেয়ে হ্যাঁ মানে এক সপ্তাহ তিন দিন পরে আমার এক আহ ক্যারানিগঞ্জের পার্টনার উনি খাবারটা টাবার নিয়ে আসতেন এটা বলে সিরিয়াসনেস স্যাক্রিফাইস হ্যাঁ আপনি হাঙ্কি প্যাঙ্কি করবেন লাইফ নিয়ে ক্লাসের মধ্যে মুখ খুলবেন না এমনি এমনি আল্লাহ আপনার সফলতা দিয়ে দেবে কি মনে হয় নাকি এরকম Don't think that. Be serious. Okay. So Shamnadati. Amra expressions for Repeat after us. Respond to call, please. Respond to calls, please. Respond to calls, please. Respond to calls, please. Bring the wiper. Bring the wiper. Bring the duster, please. Bring the duster, please.

টিচারদের মাথায় এটা কখনো আসে নাই রোল কল মানে কি তুমি কি বোঝাইতো সেটা দিয়ে ভাই আবার বলে অ্যাটেনশন প্লিজ হ্যাঁ এটা বিদেশিরা কি বলে রেসপন্ড টু কলস প্লিজ অর্থাৎ তোমার নাম ডাকছি তুমি এটা সাড়া দাও রেসপন্ড এটা আবার ভুল বলে ইউনিভার্সিটি টিচার নাইনটি এইট পার্সেন্ট ইউনিভার্সিটি টিচার্স এই বাংলাদেশের ভুল করে রেসপন্স প্লিজ রেসপন্স একটি নাউন হবে রেসপন্ড সাড়া দাও প্লিজ নট রেসপন্স প্লিজ যারা টিচার রয়েছেন এখানে আজকে থেকে বলবেন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় রেসপন্স টু কোলস প্লিজ মানে রোল যখন কল করবেন তার আগে বাচ্চাদেরকে কে বলবেন রেসপন্ড সারা দাও টু কলস তোমার ডাকে প্লিজ দয়া করে তিনবার বলুন রেসপন্স টু কোলস প্লিজ রেসপন্ড টু কলস প্লিজ এটা শুনছেন বন্ধুরা একজনে বলেন তো এই কথাটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির কয়জনকে শুনেছি টিচারদেরকে এটা একটু আমাকে একটু রেসপন্স এখানে দেন তো লিখে যে আমি শুনেছি কয়জন তাহলে একটা একটা সার্ভে হয়ে যাবে দেখবেন রেসপন্স টু কোলস প্লিজ অ্যাটেনশন প্লিজ রোল কল প্লিজ কি কি জানি কয় আন্দাজে একজন বলছে জীবনেও শুনি নাই ওকে এটাই সত্য তাই টিচারদের তো কেউ বলে নাই তা আমার কাছে প্রশ্ন যে টিচার্স ট্রেনের এই ট্রেনিং এর এই টিচার্স ট্রেনের কোন ঘোড়ার ঘাস কাটে এটা আমার একটা বড় প্রশ্ন কারণ ওই বেটারাও ওই বাবা টিচারের কাছ থেকে যা শুনছে হ্যাঁ নিজেও এটাই বলতেছে হ্যাঁ রেসপন্স প্লিজ দ্য স্ট্রং ইংলিশ ইট উইল বি রেসপন্ড ছাড়া দাও ভার্ব নট রেসপন্স ওকে দেখেন প্লিজ ওয়াইপ অফ দ্য বোর্ড

প্লিজ মানে হচ্ছে মার্ক মি প্রেজেন্ট স্যার আমাকে আমার প্রেজেন্ট এটি বাংলা কি আই মিন ইউ মার্ক মি প্রেজেন্ট রাইট ওকে সো রোল নাম্বার ওয়ান সবাই বলুন ইয়াস প্লিজ রোল নাম্বার টু সবাই বলুন আপনার ইয়াস প্লিজ বলতে বাচ্চাদের আজকে থেকে শেখাবেন দশটা স্কুল চেঞ্জ হয়ে যাক না হ্যাঁ মাঝিবেন বলো রোল নাম্বার ওয়ান ইয়াস প্লিজ রোল নাম্বার টু ইয়াস প্লিজ রোল নাম্বার থ্রি

Yeah. Abar Zodi it and staple your script, please. Staple your script, please. Time's up. Time's up. Start writing. Start writing. Calculators are not allowed. Calculators are not allowed. It's an open book exam. It's an open book exam. Submit your scripts, please. Submit your scripts, please.

ইট উইল বিট ফিলেন ভাই সত্যি কি না সারা বাংলাদেশে বলে না ফর্ম ফিল আপ চলতেছে আমার টাকা নাই হ্যাঁ নেওয়া যাবে কিনা সব ফর্ম ফিল আপ এটিএন বাংলা একটা নিউজে শুনলাম হ্যাঁ ফর্ম ফিল আপ আবার উচ্চারণ করে ফ্রম ফিল আপ মানে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব সব গোল

ইন্টারভিউ সেশনে ম্যাথ টিচার সময় আমি জিজ্ঞেস ভাই একটু নামটা পড়ে শোনান তো বলে যে টু টু জার ফোর আমি বলছি যার কি ভাই যার আর কইতে পারে না যার কি আসলে নামে কিছু নাই যার মানে হচ্ছে এই দেখেন এবার নামটা পড়েন ইংরেজিতে নামটা পড়ে চলেন সবাই হ্যাঁ মাঝাবেন পড়ে শোনাও টু জিরো আর জিরো এরকম পড়ো পড়ো ওয়ান টু থ্রি টু আর জিরো

two eights are 16 two nines are 18 two tens are 20 ever shall i put an extra one two three

I'm sorry, I'm sorry. 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 I'm

তিন বর্ষণ চার বর্ষণ চোদ্দ বর্ষণ পনের বর্ষণ নামটা একইরকম থ্রি জিরো জ্যার জিরো থ্রি ওয়ান জ্যার থ্রি এরকম করে সেম এই টুয়ের জায়গায় থ্রি বসালে যা তাই এবার এই পাশে নামতে যায় দেখুন আমরা পুরো বাংলাদেশ নামতা এই বইটা টিচারদের জন্য কত জরুরি বই না হ্যাঁ এই এই বইটা পেলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে এখানে এখানে আহ ইয়া সাম পিপল ক্যান কমেন্ট

আমি মনে হচ্ছে স্যার একেবারে আমি মানে சுரঙ্গর ভিতরে আছি আমি আসলে কি বলবো স্যার আমার আসলে ভাষা নেই কি বলবো স্যার আসলে কিছুই জানি না আমার মনে হয় আমরা কিছুই জানি না স্যার এক্স্যাক্টলি কিছু জানি না আমি অ্যামেজিং স্যার এক্সেলেন্ট স্যার थैंक यू थैंक यू মানে আমার ছেলে মেয়েরাও আই থিংক যদি আমি এটা শেষ করতে পারি যদি सक्सेसফুলি স্যার আই থিংক আমার ছেলে মেয়েদের জন্য খুবই ভালো হবে স্যার এন্ড আমার আশা আছে এটা থ্যাংক ইউ এই বইটা এত সুন্দর করে লেখা বুঝছেন আমি খুব ভালোবাসা দিয়ে লিখেছি যে আমার দেশের শিক্ষকরা অনেক পরিবর্তন হয়ে যেতে চায় হ্যাঁ আমি শিক্ষকদেরকে ভালোবাসি প্রচুর সত্যিকার অর্থে কারণ আজকে আমি আমার যে সফলতা এর পেছনে একটা গ্রুপেরই ভূমিকা সেটা হচ্ছে আমার শিক্ষকরা আর না হলে আজকে আমি গ্রামে হালসাস করতাম ট্রুল হুম হম সো এই জন্য আমি শিক্ষক সমাজকে অনেক বেশি ভালোবাসি তাদের জন্য কিছু করতে চাই হ্যাঁ মিস্টার বেলাল ইউ ক্যান সে ফিউ ওয়ার্ডস আমার ক্লাসে ফিডব্যাক দেওয়ারও আমি পছন্দ করি না অতটা জাস্ট একটু নিচ্ছি কারণ টাইম নষ্ট হয় এতে অনেক পড়াতে হয় আমার মনে হয় আমি আরো অনেক দিতে পারতাম আপনাদের সো টাইম তো অনেক শর্ট তাই না লাইভ হ্যাঁ মিস্টার বেলাল আনমিউটেড ডিভাইসন্টে এ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আসসালামু আলাইকুম আই হোভ ইউ আর ভেরি ওয়েল Actually, sir, last time I actually attended many English class also uh, different organization. But uh, uh, when I get you by uh, by the Facebook, that time I take decision. I want to meet with my honorable yasir sir. Actually, your class is fully different. I think I already meet many kinds of foreign like Chinese, uh, Singapore, US. Uh, that's I call I call you. I confirm to you. When I call, talk to with the foreigner. And you, student also, maybe student, you also, you student also, your uh, pronunciation is like good Europe, America, some like that. Like. So I am uh, please, sir, so I am a learner, just a little learner. I hope you are uh, your you and your teacher also help me. Also, our all uh, 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 classmate, it will of be course, better for us. Thank you very much. Yeah, sir. thank you, thank you, Mr. Belal. Definitely will help you. Now I can try nine zero zero zero. It will নামটা ইংরেজিতে আমরা পুরো জাতি শিখে ফেলবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি অন্তত দশটা স্টুডেন্টকে আপনার এলাকার ইংরেজিতে নামটা শেখাবেন কারণ ইংলিশ মিডিয়ামে নামটা পড়ে ওরা অনেক ভাবনায় এবার বাংলা মিডিয়ামের সবাই নামটা পড়বে ইনশাআল্লাহ সবাই এই যে এখানে ধরেন আপনার আশি জন আছেন দশ জনকে যদি আপনি শেখান তাহলে আটশো জনে নামটা ইংরেজিতে শিখে ফেললো ওই একজনকে শিখে বলবেন তুমি দশ জনের পড়াবা তাহলে পুরা আপনার দেশকে ভালোবাসতে হবে মনে থাকে যেন শুরু করেন নাইন জিরো জিরো

তো এবার একজন আমাদের এক আপু বলছিল যে ওর বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে সাবরিনা রাইট সাবরিনা এবার বলো তো তোমার এটা কেমন কাজে লাগবে বলো এখন কি মনে হচ্ছে hm আই i ইট it was very helpful for me to teach my এখন বাচ্চা দেরকে ওই যে ওরা পেছনে কই দেখি ওদেরকে কি আনন্দ দেখি আ লিটল আপনারা কেমন আছেন ওরা কি টুইন্স নাকি না না স্যার টুইన్స్ না আচ্ছা আচ্ছা এই যে কি তোমার নাম কি মা তোমার নাম কি লিটল এনজো তুমি একটু ওদেরকে কাছে নাও তুমি একটু সরো ওদের কেন Ah. <laughs> tuma, tuma naam ki What's your name, honey? Okay. And, your okay. and is that your sister behind? Okay. You're so sweet, little girls. Love you, honey. That's really good. ওকে সো ওদেরকে তুমি পড়াবা এখানে যা পড়বা সাবরিনা ওদেরকে পড়াবা তাহলে আউটপুট বেশি আসবে বন্ধুরা যদি ভালো আউটপুট চান তাহলে আপনাকে পড়াতে হবে স্টুডেন্ট হওয়ার মাথা থেকে বাদ দেন আপনি নিজেকে টিচার মনে করা শুরু করেন আজকে থেকে আবার সবাইকে যত খারাপ পারেন আসা জানেন কিছু নিজেকে টিচার মনে করা শুরু করেন আজকে থেকে পাশে যে কোনো একজনকে আপনি যতটুকু সেকেন্ডে চলে ওটা পড়ানোর চেষ্টা করেন তাহলে আউটপুট সবচেয়ে বেশি আসবে বইগুলো কালেক্ট করেন অ্যাপ করেন যারা অ্যাপ বাংলাদেশের আপনারা মারাত্মক একটা ভুল করেছেন এই অ্যাপটা নিলে এটা যে কত বড় সমুদ্র আপনি কল্পনাও করতে পারবেন না এখানে দু একজন অ্যাপ নিয়েছেন আহ কে কে আপনি আছেন দেখি তো টেসল বাংলাদেশের আফ্রেদির কাছ থেকে একটু আফ্রেদি আপনি নিয়েছেন আফ্রেদির কাছে আপনারা একটু ফিডব্যাক নিন যে আমি জানি না আফ্রিদি দেখেছি কিনা অ্যাপটা নিয়েছে বললো আফ্রিদি একটু আনমিউট করেন তো আপনি আপনার অ্যাপটা নিয়ে অভিজ্ঞতা কি বা যদি আপনি দেখে থাকেন বলেন প্লিজ আমি দেখছি অনেকগুলো ক্লাস দেখছি এসপিসি ক্লাসগুলো দেখছি আর যে 2200 টাকা যে কোস্টটা সেগুলো দেখছি খুবই সুন্দর লাগছে আমি তো দেখছি সল মানে স্বপ্নের জগতে আছি কারণ আমি তো দেখাছি এর আগে এরকম টিক্স বা এরকম শিক্ষকতা যে আপনি দিয়েছেন এটা আমি জীবনে দেখিনি আমার লাইফে দেখি নাই ঠিক আছে আপনি খুব সুন্দর ভাবে বোঝান এবং আপনি যে ক্লাস গুলো করান সেই ক্লাস গুলো মনে হয় যে আমি সামনে থেকে সেগুলো প্রেজেন্টেশন করছি খুবই সুন্দর লাগছে আর বিশেষ করে যে আজান ছোট ভাই আছে লো বাবা আছে আহ আর দেখাচ্ছে অনেকে আছে মানে এদের কথাগুলো শুনলে মনে হয় যে আমরা হয়তো কিছু জানি না আর তাদের কথাগুলো খুবই সুন্দর লাগে তোতা পাখির মতো ফটফট করে ইংরেজি বলে খুবই সুন্দর লাগে আর আমি ভাবিনি যে এরকম জায়গায় আসবো কোনোদিন দিন বা আসতে পারবো আর যেহেতু আপনার ক্লাস গুলো ইউটিউবে দেখি কিন্তু আপনাকে কোনোদিন খোঁজই পাই নাই যে কিভাবে আপনার সাথে কমেন্ট করবো কিভাবে আপনার ক্লাস গুলো করবো খুব ভালো লাগলো যে এই ধরনের কথা শুনলে যে স্টুডেন্টদের ভালো লাগছে উপকার হচ্ছে এটা শুনলে আমার কাজ করতে আরো বেশি ইচ্ছা হয় যে আরো বেশি কি দেয়া যায় এটা একটা সমুদ্র সত্যিকার অর্থে আর কে অ্যাপটা নিয়েছেন এই অ্যাপটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আমি টেসলের রেস্টুরেন্ট হলে তাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মানে কেন দিচ্ছি এটা একটা উদ্দেশ্য নিয়েই দিচ্ছি যে আমি যদি এক হাজার লোককে অ্যাপটা দিয়ে যখন এই এক লোক পাঁচ লক্ষ লোককে বলবে তখন হয়তো আমার ব্যবসা হবে এখন আমার অনেক লস হচ্ছে যদিও সত্যি করার কেউ এক লাখ তিরিশ হাজার টাকার অ্যাপ কি টাকা এটা দেওয়া সম্ভব নাকি কোনোদিন আর কে অ্যাপটা নিয়েছেন আমি একটু শুনতে চাই তারপর যারা নেন নাই তারা ভুল করছেন আচ্ছা সামিরা নিয়েছে সামিরা বলো হ্যাঁ তুমি অ্যাপটা ইউজ করেছো কিনা বলো তো তোমার বাবা মনে হয় ইউজ করছে বিদেশ থেকে না জি স্যার আমার বাবা এখানেই আছেন আমি কুষ্টিয়া থেকে সামিরা বলছি আর স্যার আমি দুটো অ্যাপই নিয়েছি এসপিসিটা নিয়েছি আর অল কোর্সেস যেটা এটা নিয়েছি এটা খুবই ভালো এর মধ্যে ছাব্বিশটা কোর্স আছে তার মধ্যে কোরআন শিক্ষা আছে একটা কুইজ আছে আর বাচ্চাদের ইংরেজি আছে মায়েদের ইংরেজি আছে খুবই ভালো লেগেছে আমার সাতান্তরটা মুভিও আছে ইয়া মানে এটা আপনি পাওয়ার পর আমাকে একজনে আহ ফিডব্যাক লিখেছে দাঁড়ান ওইটা আমি যদি ফিডব্যাকটা পাই তাহলে মানে আমি ফিডব্যাকটা পেয়ে কালকে এত ভালো লাগছে মানে আহ সে লিখেছে আমি যদি একটু ফিডব্যাকটা দেখাতে পারি আপনি আশ্চর্য ফিডব্যাক ফিডব্যাকটা শুনে যে স্যার আপনার জন্য অনেক দোয়া থাকলো এটা আপনি কিভাবে এত অল্প টাকায় দিয়েছেন হ্যাঁ তো আপনাদেরকে বলবো যে এই ভুলটা যাতে না হয় এই অ্যাপটা অবশ্যই নিয়ে আজকে দেখা শুরু করেন আজকে থেকে আপনার আউটপুট লাভ দেবে মানে ডিরেক্টলি লাভ দেবে আপনার আউটপুট আপনি কল্পনাও করতে পারবেন না এখানে কেউ ওই লোকটা আছে কিনা আমার তো হোয়াটসঅ্যাপে হাজার হাজার মেসেজ এটা বের করা খুব টাফ হবে আচ্ছা আমি মনে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখি তো আছে কিনা তাহলে আমি তাহলে বুঝতে পারবেন যে এটা আপনি যদি না নেন আউটপুট তো আসলে আসবে না আপনার এটা কতটা জরুরি তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমি শেয়ার করে দেব এইটা তো আপনাদেরকে বলবো বন্ধুরা উম অ্যাপটা অবশ্যই কালেক্ট করে ফেলেন এখনই আজকেই কালেক্ট করে ফেলেন কারণ এইটা কিন্তু আমি সারা জীবন এভাবে দিব না বাইশটা এক লাখ হাজার টাকার জিনিস বাইশ টাকা আমি দিব না কিন্তু সো আপনারা এটা দ্রুত করে ফেলবেন আর নাহিন কালকে যশোর যাবে রাতে সন্ধ্যা দিকে আমি নয় তারিখ আহ আট তারিখে যাবো তো যশোরের কেউ যদি থাকেন আমাদের সাথে আর্মি মেডিকেল কলেজে দেখা করতে পারবেন হ্যাঁ আচ্ছা এই পেয়েছি আমি রাইট তো এটা আমি শেয়ার করি শেয়ার করে আপনার দেখে একটা বন্ধু তাহলে হবে কি আপনাদের ফেইথ আসবে নালে মানুষ তো কুতু কুতু দিলেও হাসে না বুঝছেন হ্যাঁ মানে গরমই হয় না এত ভালো জিনিস দিয়ে রেখেছি সে মানে ভাই নালে হবে কেমনে কুতু কুতু দিলে হাসতে হবে তো নাকি ধরেন আমি দেখাচ্ছি কারণ হলে আপনাদের ফেইথ আসবে না যারা দেখে আহ এ দেখেন আমি জানি না এই লোকটা এখন আছে কিনা তাহলে তুমি ডাইরেক্ট কথা বলবা আচ্ছা দেখেন 2 লক্ষ ওর নাম আছে মাজারুল ইসলাম মাজারুল ইসলাম নামে কেউ আছে তাহলে আনমিউট করে একটু তো মাজারুল ইসলাম ইজারানি ওয়ান মাজারুল ইসলাম নেইমড মাজারুল ইসলাম ক্লাসে নাকি শুধু নিয়ে আছে সম্ভবত এমন হইতে পারে ওকে এনিওয়ে তো মাজারুল ইসলাম লিখেছে আপনার যদি ফোনেটিক্স নিয়ে ভালো ধারণা থাকতো তাহলে নট নট দিস ও এটা হচ্ছে আমার সাথে একজন আর একটা ফাইট হয়েছে যে আমি আপনাদের ক্লাসে পড়াবো নেক্সট ক্লাসে যে উনি বলেছে কি যে পাঁচ মিনিটে আপনার সাউন্ড শেখা যায় না হুম পাঁচ এই দেখেন এই মেসেজটা আপনাদের একটু দেখাই তারপর আমি আপনাদের আজকেই একটু ধারণা দেখি দেখেন এ লিখেছে কি দেখেন পাঁচ মিনিটে পাঁচ মিনিটে কনসোনেন্ট সাউন্ড দশ মিনিটে এটা আপনার জানা নেই যে এটা সম্ভব না তো আমরা এখন লাইভে আছি আমি একটু আপনাদের দেখাতে চাই যে পাঁচ মিনিটে কনসোনেন্ট সাউন্ড শেখা যায় কিনা এই টিচারের বইটা থেকেই দেখে আমি তার আমি ফিডব্যাকটা দেখাবো আপনাদের চলেন সবাই আমরা পড়ি হ্যাঁ একজনে ঘড়ি ধরে বসে থাকেন হ্যাঁ এটা আমার ছোট ওয়ানের বাচ্চারা পারে ওনার ধারণাও নাই এর কি আর টেসল বাংলাদেশ কি এটা বিবিসির ও বাবা আমাদের সিস্টেম সবাই শুরু করেন চল আমরা ছয় বিটে বলবো সুন্দর করে রিপিট করে করে বলবেন ওকে ওয়ান টু থ্রি আচ্ছা আপনারা আপনারা মাহাজাবিন জোরে বলুক নালে নালে হবে কি জিনিসটা টাইম কনজিউমিং হবে মাহাজাবিন আনমিউট করো তো হ্যাঁ তো বন্ধুরা আপনারা মাহাজাবিন আর আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন ও একবার বলবে আমি একবার বলবো আপনারা বলবেন তাহলে আমরা একটু আমি একটু ঘড়ি ধরি যে পাঁচ মিনিটে ওই লোকটার সাথে আমার একটা ডিবেট হয়েছিল আর ওই ফিডব্যাকটা আমি আপনাদের ইসে কালেক্ট করে দিয়ে দেবো টাইম হচ্ছে eğer to 8 shuru kure ha must be start ha 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 Ba 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 bad Ba 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 bad Ta 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 time Ta 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 time Da 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 time

Ja ja ja. Tha 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 th, thanks. Tha 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 th, th, thanks. The, the 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 this. The 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 this. Jai ta ke amra bolbo ya yeah, ya yeah, ya yeah, ya yeah, ya yeah, yes. Ya 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 yes. Wa 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 west. Wa wa wa. W-W-West. And the next one is Ma-Ma-Ma Ma-Ma-Man Ma-Ma-Ma Ma-Ma-Man ma, 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 Na-Na-Na Na-Na-Nan Na-Na-Na Na-Na-Nan na, in, Ing-Ing-Ing Ing-Ing-Ring in, Ing-Ing-Ing Ing-Ing-Ring in, in, La-La-La La-La-Light La-La-La আমরা আট মিনিট শুরু করেছি এগারো বাজে ঠিক এগারো তার মানে তিন মিনিট শেষ করেছি ওই লোকটার স্ক্রিনশটটা আমি রেখে দিয়েছি সে বলে সে নাকি ফোনেটিক্সের দাদা সে এই পাঁচ মিনিটে তিন মিনিটে পড়ালাম কিন্তু এবং এটা আপনি তিন মিনিট এরকম করে তিন চারবার রিপিট করবেন কনসার্ট সাউন্ডস একটাও ভুল হবে না তো আমি আপনাদেরকে এখন রিকোয়েস্ট করব যে যে আমাদের বাচ্চারা সবাই এত ভালো পারার মেইন কারণটা হচ্ছে আমাদের এই যে আপনার অ্যাপগুলো অ্যাপগুলো এত এত সুন্দর এত এত সুন্দর এটা এত বড় একটা সমুদ্র যে যেটা এক লক্ষ তিরিশ হাজার কেটে দিয়ে তো কেনা সম্ভব না তো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই অ্যাপটা কালেক্ট করবেন এবং আজকেই আমাকে কিভাবে অ্যাপটা নেবেন সেটা আমি বলে দিচ্ছি দেন কি পরিমানে কোর্স আইএলস স্পিকিং কোর্স এটাই কিন্তু তিন হাজার পাঁচশো টাকা এই একটা কোর্সই তিন হাজার পাঁচশো টাকা দেড়শোটা ক্লাস আছে শুধু আইএলস স্পিকিং এ এরপরে লিটল এঞ্জেস বাচ্চাদের কোর্স ইংলিশ ফর মাদার্স মেন্টাল ম্যাথ এই স্মার্ট ইংলিশ এটাই একশোটা ক্লাস আছে এই যে মধ্যে একশোটা ক্লাস স্পিকিং ফ্রম জিরো লেভেল যাদের ইংলিশ অনেক দুর্বল জিরো লেভেল থেকে স্পিকিং আছে জেনারেল নলেজ কুইজ ওয়ান কুইজ টু ফোনেটিক্সের একটু বাচ্চাদের পরের লেভেলটা একটু বড় বাচ্চাদের স্পোকেন ইংলিশ

হাতের লেখা বাংলা ইংলিশ দুটা কোরআন দুটা তারপরে এখানে আপনি দেখেন টাইপিং স্পিড বাড়াবেন কিভাবে এক লাখ তিরিশ হাজার আমরা দিচ্ছি কত আপনাদের বাইশো টাকায় এটা আপনার যদি কিপটামি করেন তাহলে আপনার কপালে নেই এটাই বলবো আর কিছু না তো বন্ধুরা এখন এই অ্যাপটা আপনারা নিতে হলে এটা আপনার নিজে কিনতে গেলে এক লাখ তিরিশ হাজার টাকাই লাগবে তো আপনার যেটা করতে হবে এটার জন্য আপনি একটা গুগল ফর্ম পূরণ করতে হবে গুগল ফর্মটা পূরণ করলে আপনার আমি ফর্মটা দিচ্ছি আপনি কোনো অ্যাকাউন্ট করবেন না আপনার একটা অ্যাপ লাগবে টেসল বাংলাদেশ নামে একটা অ্যাপ আছে এই অ্যাপটা ডাউনলোড করবেন কি নামে টেসল বাংলাদেশ নামে একটা অ্যাপ আছে এই অ্যাপটা ডাউনলোড করবেন অ্যাপটা ডাউনলোড করে এরপরে আপনি কি করবেন আমাদেরকে আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি বাইশ টাকা পাঠিয়ে দেবেন হ্যাঁ এই যে একটা ফর্ম আছে আমি গুগল ফর্মটা আপনাদের দিচ্ছি এই ফর্মটা করতে হবে যারা নেন নাই এটা হচ্ছে ফোনেটিক্স এর কোর্স ওটা ডিফারেন্ট ওটা 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 পরে পরে দেখবেন সো এই যে টেসল বিডি এর কোর্সটা তো এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এটা লিখবেন যদি টেসল বাংলাদেশ অ্যাপে অ্যাকাউন্ট থাকে তাহলে ওর পাসওয়ার্ডটা দিতে হবে এখানে এরপরে বিকাশে যে পে করছেন সেটার এখানে আপলোড করবেন হ্যাঁ তো এই এভাবে এই ফর্মটা ফিল ইন করে তারপরে আপনার এই আমরা অ্যাক্সেসটা আজকে রাতেই আমি দিয়ে দেবো অনেক অ্যাক্সেস তো আপনাদের এই গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি এটা পূরণ করে ফেলবেন আর আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে পাঠিয়ে এই এক লাখ তিরিশ হাজার টাকার অ্যাপটা আপনারা নিয়ে ফেলেন আউটপুট দেখবেন আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন যে কেমনে সম্ভব সো কম এক লক্ষ সাতাশ হাজার আটশো টাকায় কিন্তু গিফট দিচ্ছে আমার পক্ষ থেকে দোয়া করবেন এটার জন্য এই ফর্মটা ফিল ইন করবেন আর যারা আমি আর একটা তার সে সংক্ষেপে একটা কাজ করি ফর্মটা পরে ফিলিং করেন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিই যারা নেন নাই তাহলে সংক্ষেপে আপনারা ই করতে পারবেন হ্যাঁ আমি এটা করি সেটা বরং গুগল ফর্ম পরে ফিল ইন করেন এই নামে একটা গ্রুপ করে দিলাম তো এখানে ফারজানা আপনাদেরকে আহ নক করবে আপনারা ওখান থেকে এই গ্রুপের মধ্যে কোনো আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন না কিচ্ছু শেয়ার করবেন না গুগল ফর্মে শেয়ার করবেন পার্সোনালি শেয়ার করবেন এই যেখানে দিয়ে দিচ্ছি সাবরিনা তুমি ওই যে অ্যাপটা নিয়ে নিও জয়েন নাও এটা যারা এই এক লাখ তিরিশ হাজার টাকার অ্যাপটা নেবেন বাইশশো টাকা শুধু তাদের জন্য এই ফর্ম এই এই গ্রুপে আর কেউ জয়েন করে না যে নাম দাজে মানে আমাদের আজারের টাইম নেই অনলি এই গিফটটা যাদের দিচ্ছি তারা শুধু জয়েন করবেন না যারা নিয়েছেন তারা জয়েন করবেন না যারা নেয়ার জন্য এখনই রেডি তারা এটা শুধু গ্রুপে জয়েন করবেন কারণ নাহলে স্যার আমাদের কল দেওয়ার ভাই টাইম নেই হ্যাঁ এখানে একটা গুগল ফর্ম দিয়ে দেব সবাই এক লক্ষ সাতাশ হাজার আটশো টাকার সার পাবেন এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস কোনো এক বছর এক মাস তিন মাস পাঁচ মাস না সারা জীবনের জন্য অ্যাক্সেস পাবেন এটাই সো এই গুগল ফর্মে জয়েন করেন এখানে আমরা ডিটেলস জানিয়ে দেবো আমরা একটু হোমওয়ার্ক দিব এখান থেকে দেখবেন ইংলিশ শিখতে কত মজার লিস্টে মুভি আছে সংস আছে বাচ্চাদের লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের কোর্স আছে ছাব্বিশটা কোর্স আছে দুই হাজার পাঁচশো ক্লাস আছে মানে এমএ তো বন্ধুরা আজকে আমরা শেষ করব এই গ্রুপটা এখনি জয়েন করেন নাহলে কিন্তু আমি বের হয়ে যাবো এখনই এই ব্যাচটাকে ভালো মনে হচ্ছে কাজ করেন ভালো করে আউটপুট আসবে আর এই এটার পরেই আপনারা কি করবেন এই কিভাবে টাকা পয়সা পাঠাবেন সেটা একটু বলে দিই আমার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনার হচ্ছে এই ফিটা পাঠাতে হবে কারণ আপনি কিনতে গেলে কিনতে পারবেন এক লাখ হাজার দেখাবে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবে জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি সিক্স এইট সিক্স এইট অথবা নগদে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স সেভেন ফোর নাইন থ্রি নাইন এই দুইটা নাম্বার হচ্ছে আপনি লেনদেন করবেন লেনদেনের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আমাদেরকে পাঠাবেন অনলি দেন আমরা আপনাকে অ্যাকাউন্ট করে আমরাই অ্যাকাউন্ট করব আপনি কোনো অ্যাকাউন্ট করতে যাবেন না এই এটা দিয়ে দিয়েছি এটা আমরা এই গ্রুপের মধ্যেও দিয়ে দিব সো চার মাস আপনারা দু মাস কোর্স শেষ হয়ে যাবে আরও দু মাস ফ্রি ক্লাস করবেন আমাদের সাথে আউটপুট আসবে না মানে এই অ্যাপগুলো দেখবেন বাসায় বাসায় ফ্যামিলি মেম্বার সব অ্যাপটা দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ওকে দ্যাটস অল সল টুডে আবার মঙ্গলবার দেখা হচ্ছে রাতে শনিবার দেখা হচ্ছে আমেরিকান টিচার জুলির সাথে রাত সাড়ে আটটায় আর রবি মঙ্গল দেখা হচ্ছে আমি আর নাহিনের সাথে রাত সাড়ে নটায় ইউ অল দ্য বেস্ট যে অডিও হোমওয়ার্ক দিয়েছি এখনি পাঠিয়ে দিন আর অ্যাপের অ্যাক্সেস নিতে হলে এই আপনি গুগল ফর্ম এই মানে এই যে হোয়াটসঅ্যাপটা এখনি জয়েন করুন আমি এন্ড করে দিলে কিন্তু আর ফর্মের লিঙ্ক পাবেন না সবাই জয়েন করুন So, ladies and gentlemen, uh, that's all for today. Assalamu alaikum. May Allah bless all of you. Good night. Sleep tight. Bye bye. Take care. I love this.